নমস্কার বন্ধুরা ঝুমার পাকশালায় তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আজ আমি ঝুমার পাকশালায় আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি এটি হলো একটি মাছের রেসিপি তোমরা তো কাতলা মাছের কালিয়া বা কাতলা মাছের অনেক রকমই রেসিপি করে থাকো তোমরা আজকে আমার পদ্ধতিতে এই কাতলা মাছের রেসিপিটি করে দেখবে তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব ভালো খেতে লাগবে তাহলে চলো আমরা দেখে নি আমি এই রেসিপিটি করার জন্য প্রথমে কি কি করছি প্রথমে আমি কাতলা মাছ নিয়েছি এখানে আমার কাতলা মাছের চারটে পিস আছে তারপর ওতে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি একটি কড়াইয়ে সরিষার তেল বসিয়ে গরম করে নিয়েছি এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওতে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব মাছটা খুব ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু মাছ থেকে আসলেনি গন্ধ ছাড়তে পারে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটি অন করে দেবে ওই মাছগুলো ভাজা হয়ে গেছিলো সেই কারণে তুলে নিলাম আবার সেম প্রসেসে মাছগুলো ভেজে নিলাম এবার ওই তেলেতেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজ কুচিটাকেও ভেজে নেব তার আগে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা যেহেতু আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করবো সেই কারণে কাঁচা লঙ্কাটা একটাই ইউজ করেছি তোমরা ছাল অনুযায়ী দিয়ে দেবে এবার পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক এখানে আমি টক দয়ে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম চার চারমগজ এবং কাজু বাদাম বাটা দিয়ে দিলাম পোস্ত বাটা এক চামচ করে এগুলো আর দিয়ে দিলাম টমেটো বাটা টমেটোটা এখানে বেটেই আমি ইউজ করছি তারপর এইটা দিয়ে এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেস্টটা তৈরি করে নেব এখানে দেখো পেঁয়াজটা ততক্ষণে ভাজাও হয়ে গেল এবার আমি এতে যেই পেস্টটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিলাম এই পেস্টটা দিয়েও খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে এরপর এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম এরপর আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এই রেসিপিটি অবশ্যই গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে এইটা আমার অনুরোধ রইল এইবার আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তাহলে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ অবশ্যই তোমরা নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তাহলে যদি তোমাদের এই রেসিপিটি ভাল লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবে তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে সবার আগে চলে যাবে তাহলে আজ এই পর্যন্তই থাকো দেখতে থাকো জুমার পাকশিলা গুড Goodbye, thanks for watching.